NITত হাম কটা নাই উত্তেজনা। ন্যায়ের দাবিত অটল প্রতিবাদকারী শিক্ষার্থী, ধারাবাহিক প্রতিবাদত অচল প্রতিষ্ঠানখন, রাষ্ট্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানখনের সাতং হোস্টেলের আবাসী কুশ বক্করের আপহরণের ঘটনাক কোনো কারণতে মানি নলয় ছাত্র ছাত্রীসকলে। শনিবারও প্রতিবাদমুখর হয়ে থাকিল রাষ্ট্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানখন, শনিবারে মোমবাতি জ্বলাই প্রতিবাদত বহিল শিক্ষার্থীসকল। ঘটনার বাবে ডিন ডক্টর বিজয় কৃষ্ণ রয়ের তৎকালে পদবীর পর অপসারণকে ধরে বারোটা দাবির সমর্থনত প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র ছাত্রীসকলে। এখানে NIT কর্তৃপক্ষ চূড়ান্তভাবে ব্যর্থ, এখানে NIT কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভাগীয় প্রধান সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করেন। কেবাটাও ব্যক্তক থাকা ছাত্রজনে মাতৃ মৃত্যুর বাবে বহা নাছিল পরীক্ষাত, যার বাবে মৃত্যুর আগ মুহূর্তত সকলো বিষয় সন্দর্ভত অবগত করাবলৈ তিনগৰাকী সাক্ষাৎ করেছিল ছাত্রজনে। তিনগৰাকীয়ে অনুরোধ রক্ষা নকৰাৰ বাবেই ছাত্রজনে আত্মহননের দরে কঠোর সিদ্ধান্ত লবলৈ বাধ্য হল বলে অভিযোগ ক্ষুদ্র শিক্ষার্থীসকলৰ। ইফালে প্রতিবাদকারীর প্রতি আরক্ষী প্রশাসনে করা আচরণতো সন্তুষ্ট নহয় ছাত্র ছাত্রীসকল। শুকুরবারে ছাত্রজনের মৃত্যুর পাছত রাষ্ট্রীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানখনত শিক্ষার্থীসকলৰ প্রতিবাদে ধারণ করেছিল হিংসাত্মক রূপ। শিলচৰৰ পৰা অনিৰুদ্ধ লস্কৰ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।